আমি একজনের ভিডিওতে দেখেছি, সেটা আমাদেরকে একজন ইঙ্গিত করে বলেছে যে আমরা দেখো কি 80 টাকায় পচা মাছ খাওয়াচ্ছে, বাড়িতে টান টান খাবার খাচ্ছে। খাবার খেতে হলে আমাদের দোকানে আসতে হবে, টাটকা খাবার খেতে হলে, আর একবার খেলে বারবার আসতে হবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তোমার থাম্বনেল টাইটেল ঠিকই দেখছো, আমি আজকে এসেছি বাঙালি থালি খেতে। হ্যাঁ, বাঙালি থালি খেতে। এ প্রাইস কি আছে এখানে, কত কি দামের থালি পাওয়া যায়, সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা ভার্সেস দেখতে তো খুবই পছন্দ করো, আর নেটিজেনদের তো ভার্সেস মানে একটা ইমোশন। হ্যাঁ, ডালহৌসি ভার্সেস কোথায় সেটা তো তোমাদের বলবোই। আর এখানে কি কি পাওয়া যায়, আর সবচেয়ে বেশি কথা, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 80 টাকায় মটন থালি। কি করে দিচ্ছে, সত্যি কি করে পাচ্ছে, সব কিছুই শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর চ্যানেল যারা নতুন, যারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রাখো। আর বেশি কথা না বলিয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি একজনের ভিডিওতে দেখেছি, সেটা আমাদেরকে একজন ইঙ্গিত করে বলেছে যে আমরা দেখো কি 80 টাকায় পচা মাছ খাওয়াচ্ছে, বাড়িতে টান টান খাবার খাচ্ছে, কিন্তু 80 টাকায় মাছ ভাত হয় না। আমরা যেটা রান্না করি কিন্তু আমাদের আবদালে রান্না হয় না, যা হয় আমাদের সামনে। খাসি খাসি আছে, খাসি বাঁধা আছে, খাসি বাঁধা আজকে খাসি বেঁধে রেখে দিয়েছি। খাসি কি মারা হবে তো নাকি আজকে? কোনো দাম বাড়াবো না, কে বলেছে? তুমি আমাকে হার মেনে নাও, তোমাদের জন্য দাম একই থাকবে, সবার জন্যই দাম একই থাকবে, কারোর জন্য দাম বাড়বে না। যদি বাড়ে একজনের জন্য, সবার জন্য বাড়বে। তোমাদের হোটেলটা কত বছর ধরে 20 বছর ধরে চলছে এই হোটেলটা? এখানেই এখানে থেকে একটু আসতে হতে পারে, আগে ওই পাশে ছিল, এখন এই পাশে যাচ্ছে। দিদি আজকে কি স্পেশাল কিছু আছে? স্পেশাল ভেজ ডাল করেছি, বড়া করেছি, মাটন করেছি। এটা দই কাতলা, ও দেখেই তো, ও আর এই যে এত সুন্দর সুন্দর রুটি বানাচ্ছো, তার জন্য তো একটু মুখে হাসি রাখতে হয়। ভালো খাবার খেতে হলে কালিদির দোকানে আসতে হবে, আর একবার খেলে বারবার আসতে হবে। এখন আমার তো নতুন 2 বোনই হয়েছি না, চ্যালেঞ্জ রইল। কাঠের জালে টাটকা রান্না, একদম সামনের মাথায় রান্না হচ্ছে, সামনের মাথায় খাওয়া হচ্ছে, সামনের মাথায় কাটা হচ্ছে, কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। আর দামটাও তো কম, দামটাও কম, মাত্র মাছ ভাত 60 টাকা, রুই মাছ ভাত আছে কোথাও? সেখানে 100-150 টাকা, মাত্র 80 টাকা থালি। দাইদি নমস্কার, কেমন আছো আগে বলো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। চারিদিকে তো এখন দেখছি, মানে ফেসবুক খুলে ইউটিউব খুলে শুধু 2 বোনের হোটেল কাঁপাচ্ছো, তোমরা তখন চাঁদপাড়া কাঁপাচ্ছো। জানি না। হ্যাঁ জানি না, জানো না, আমরা তো দেখলাম, আমরা জানি, তোমরা দেখলেই ভালো। তা বলছি যে এখন কি রান্না হচ্ছে, চিকেন কষা? চিকেন কষা, একটু পিসগুলো যদি একটু আমাদের দর্শক বন্ধুদের দেখাতে। অবশ্যই অবশ্যই অবশ্যই, 1 মিনিট। এখন কালিদি দেখো একদম কালারটা এসছে, দেখেছো চিকেন কষার একদম লাল লাল ঝাল ঝাল, একদম ঘরোয়া রান্না। এখন মশলা দিয়ে দিলো, এই মশলাটা কি মশলা গেল? এটা আমি বাড়িতে সেই গুঁড়ো মশলাটা বানাই। আচ্ছা একটু দেখি, একটু চিকেনের পিসটা একটু তোলো দেখি। ও দেখতে পাচ্ছ চিকেনের পিসটা, মনে হচ্ছে মানে কখন খাবো 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 খাবো। ওই দেখো ঘুরাচ্ছে কালিদি একদম, ওই যে কখন খাবো। তা আজকে কত কেজির চিকেন তোমার তৈরি হচ্ছে? 2.5 কিলো। 2.5 কিলো আজকে মটন কি এসছে? হ্যাঁ এসছে। আচ্ছা মটন কি আমরা পাবো আজকে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তা তুমি এই চিকেন কষার প্রাইসটা কি রেখেছো দি? চিকেন ভাত হাফ প্লেট চিকেন 75 টাকা। আচ্ছা আর তোমার 1 পিস চিকেন 20 টাকা, 1 প্লেট চিকেন 80 টাকা, 1 প্লেট চিকেন ভাত 115 টাকা,
মানে তুমি তো জলের দামে খাওয়াচ্ছ গো লোকে, জলের দামে ফলের রস। হ্যাঁ, জলের দামে খাওয়াচ্ছ তুমি, যে খাবে তার লাভ আর না খেলে তার লস। সেটাই তো দেখছি, কারণ আমরা অনেক জায়গায় তো দেখলাম যে এত কম দামে চিকেন কষা চিকেন থালি দিচ্ছে না, তুমি যেভাবে দিচ্ছ লাভ হচ্ছে তো? তুমি হচ্ছে কালিদি, এত কম দামে যে দিচ্ছ তা লাভ কি হচ্ছে? এই খাওয়ি বাল বাচ্চা বাসি রাখিসি ভাই। আচ্ছা আচ্ছা, আমরা তো অনেক জায়গায় খেয়েছি আবার অনেক জায়গায় দেখেছি যে এত কম দামে দেয়নি। আর রাত যেরকম পড়তা সে সেরকম বিক্রি করবে, যেখানে যেমন চল সেখানে তেমন চালাতে হবে। আচ্ছা আচ্ছা, আর তুমি তো এখন সোশ্যাল মিডিয়ায় নেট দুনিয়াতে এখন ভাইরাল, তুমি আবার মানে বুঝেই তো পারছো ছক্কা টক্কা মারবা না তো কাউকে? অনেক জায়গায় আমরা ছক্কা দেখেছি, মানে যা হয়। দেখো ভাই, আমরা গরিব মানুষ, এই করেই কর্ম করেই খাই। আমার তো আজকে করছি কালকে না করলে হবে সেরকম কোনো ব্যাপার নেই, 20 বছর ধরে এটাই করে খাওয়ার চেষ্টা করছি, সুতরাং ওইসব আমার দ্বারাই হবে না। আচ্ছা, ছক্কা টক্কা মারা অনেকে দেখলাম ছক্কা টক্কা মারছে। তা তোমার হচ্ছে মটন থালির প্রাইসটা কি আছে দিদি? আমার মটন থালির প্রাইস হচ্ছে, থালি হচ্ছে 80 টাকা। আচ্ছা, তারপরে যে যেমন খাবে সে তেমন পয়সা। এক্সট্রা মানে মটন নিলে প্রাইসটা কি আছে তোমার? 50 টাকা। 50 টাকা। আর এটা কি রেয়াজি খাসি না দেশি খাসি? দেশি খাসি। রেয়াজি খাসি কোথা থাকবে? দেশি খাসি। ও, দেশি খাসি, তাই এত কম দামে দিচ্ছ? হ্যাঁ, আরেক জায়গায় তো আমরা দেখলাম 210 টাকা। সে তার দিতে পারে, তার সামনে যেমন আমাদের একটা কিছু করতে হবে, আমাদের আগে বাঙালি খাবার তৈরি করবো, তারপরে গিয়ে অন্য চিন্তা। আগে আমার কাস্টমার ভালো খাবে, পরিষেবা পাবে, ওরা কিন্তু আসে অনেক দূরের থেকে আসে। এদিকে রান্না অনেক কিন্তু কমপ্লিট, বাঙালি থালি সাজিয়ে, আর একজন তো মানে রান্নার থেকে দেখায় একজন বেশি, মানে ওকে দেখায় সবাই। এটা তো তোমরাও জানো আমরা জানি, আর নাম টাম বললাম না, মেনু দেখায় কম। আমরা সবসময় বলি ক্যামেরাটা এদিকে ফোকাস করো, আমাদের দিকে না, রান্নার দিকে, তাই তো? রান্নার দিকে, তোমরা যদি রান্নার দিকে না করে যদি আমার দিকে আমার দিদির দিকে ফোকাস করো, সেটা দায়িত্ব তোমাদের, আমাদের না। তুমি যদি ভালো না হয় তুমি আমাদেরকে বলবে, ক্যামেরা অন করে বলবে যে খাবারটা ভালো হয়নি, ঠিক আছে? আমরা মেনে নেবো, অবশ্যই দেবো। না দেবো মা, এটা তার ব্যক্তিগত ব্যাপার, ভাইরাল মানুষ হলেও যে এরকম করতে হবে কোনো ব্যাপার না, কম বেশি হতেই পারে, কিন্তু সব মানিয়ে নিতে হবে। কাস্টমার বেশি কথা বললেও আমার দিদি সবসময় একটা কথা বলে, কাস্টমার যেই যাই বলুক তোরা চুপচাপ থাকবি। এ দেখ, আলুটা একটু বেশি মটনে, কেননা সবাইকে আলু দিতে হবে তো মটনের সঙ্গে। এটা দোকানের একদম খাঁটি সর্ষের তেল। হ্যাঁ, এই তেলেই মটন হবে। চাঁদে গিয়ে খাসি খাবো। হ্যাঁ, চাঁদে যাবো আর খাসি খাবো, মাত্র 80 টাকার খাসি। হ্যাঁ, এখন কিন্তু কালিদি টমেটো দিয়ে দিলে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ এসছে, খাসি অরিজিনাল দেশি। এই টক দইতে ম্যাগনেট হচ্ছে, এই যে এই সেই অরিজিনাল খাসি, এই যে দেখো, প্রমাণ করতে হবে অরিজিনাল খাসি, যদি কেউ প্রমাণ করতে পারে যেটা অরিজিনাল খাসি নয় তাকে এই খাসির মাংস সব খাওয়াবো, কথা দিলাম। অন ক্যামেরায় চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, অন ক্যামেরায় চ্যালেঞ্জ করলাম, কাস্তে গেছে সে বলে দেবে। আর আমার এই
এই যে 80 টাকার খাসি, এই এই যে রান্না হচ্ছে, আহা কি রান্না, 80 টাকার খাসি। হ্যাঁ ওইখানেই খাসি, এই তো হ্যাঁ ওখানতেই আনে, ও খুব ভালো জিনিসটাই দেয়, কিন্তু ওইখানে কালারটা তো ভালো আসবেই না। জিনিস ভালো খেতে গেলে অল্প, এগুলো তো ঝোল কম, যেহেতু শুকনো শুকনোই খাবে, এগুলো তো আর ঝোল খাবে না। মাটনটা এক পিস দেখাও কত বড়। আচ্ছা আচ্ছা, রান্নার পরে এই সাইজ হচ্ছে। শুকর শুকর। আর তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি দিয়ে এখন কিন্তু ডিমের যে তরকারি হবে সেই ডিম কিন্তু এখন ছুলছে, ডিম ছাড়াচ্ছে এখন কিন্তু দিদি, ডিম ছাড়াচ্ছে মিষ্টিটি খুব যত্ন সহকারে ডিম ছাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা কি ডিমের কালিয়া হবে, মানে ডিমের কালিয়া কি এখন নেই? ডিমের কালিয়া এখন নেই, চাইরা দিয়ে দেবো। আচ্ছা সবই হবে, সবই হবে, শুধু কি চাই, কি চাই বলছি যে দিদি, তোমার এই হোটেলটা যে মানে সাহায্য করে কে কে একটু যদি বলতে। আমাদের সবালাম না যে আমরা একা না, এই যে আমার দিদির বড় মেয়ে, আচ্ছা ঠিক আছে, ও এসে বেড়াতে তো এখানে এখন এই যে হেল্প করছে, সবাই সাহায্য করে, সবাই সাহায্য করে। আমাদের একটা জিনিস কি, আমাদের এত কাজের মধ্যে কষ্ট হয়ে যায় না, কেন কষ্ট হয় না, এর পিছনে লাগে ওর পিছনে লাগে, হাসি ঠাট্টার মধ্যে আমাদের চলে যায়। আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু কোনো সময় মুখ কালো করে কোনো কাজ হয় না, ভালো লাগলো করলাম না, বসে থাকলাম, দিদি তুই করে নে, এই যে এখন বলছি, ওকে বললাম তুই চিকেনটা করে নে, আমি এদিকে গুছিয়ে। আচ্ছা তুমি কি এদিকে আবার কি ভাত বসিয়েছো, তাই তো? হ্যাঁ ভাত বসিয়েছি। আচ্ছা এমন নেই যে রান্নাটা আমাকেই করতে হবে বা আমার দিদিকেই করতে হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু রাত্রেবেলা রুটিটা আমরা দুই, মানে আমি আর আমার দিদির ছোট মেয়ে, আমরা বেশি করে দিদি দেয়া খাওয়া করে। সকালবেলা কি পাওয়া যায়? সকালবেলা রুটি তরকারি থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা, রুটি ঘুগনি থেকে শুরু হয়। রাত 12টা 11টা পর্যন্ত মানে আমরা খাওয়া দাওয়া করতে করতে 11টা বেজে যায় শুতে শুতে, সেই টাইমে দেখা যাচ্ছে কিছু রুটি করলাম আমরা খাচ্ছি, কিছু রুটি আছে ফিরিয়ে দেবো না, যদি আটা মাখা থাকে নিশ্চয়ই বানিয়ে দেবো, কিন্তু 11টার পরে আমরা ঘুমাতে আবার উঠতে হয় সকালবেলা। তো মিষ্টি দিদি একটু দেখাও আজকের মেনুতে তুমি কি কি রান্না করেছো, একটু দেখাও আমাদের। এটা ভেজ ডাল। আচ্ছা দেখো ডালটা, দেখো ডালটা কতটাই ঘন, ভেজ ডাল, বিনস ফিনস দেওয়া, কিন্তু কাজু বাদাম দেওয়া, কাজু বাদাম কিশমিশ সব দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আর এটা শুক্তো, শুক্তো আর এটা রুই মাছের ঝোল, রুই মাছের ঝোল একদম লাল লাল দেখতেই পাচ্ছ, ঝাল ঝাল কালারটা কিন্তু অসাধারণ এসেছে, কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ রান্না হয়। আর এটা চাটনি, যে চাটনি টমেটোর চাটনি, তাই তো? টমেটোর চাটনি। আচ্ছা এটা চিকেন। আচ্ছা চিকেন, একটু চিকেনের পিসটা একটু দেখাও দেখি, দেখে কি হবে, ছোট বড় হবেই, খেতে আসতে টেস্টটা দেখতে হবে, হাতে কাটা তো, ছোট বড় হবে, ছোট বড় হবে, টেস্টটা কেমন, টেস্টটা কেমন আছে। আর এটা কাতলা মাছ। আচ্ছা কাতলা মাছ, দই কাতলা, তাই তো? আচ্ছা আচ্ছা, আর এটা কি আছে? আর এটা মাটন। আচ্ছা এই সেই মটন, তাই তো? একদম দেশি মটন। আর এদিকে এটা হলো বড়া, ছোলার ডালের বড়া, ছোলার ডালের বড়া। আর ওই মাছটা কিসে? আর এটা হলো মাছ ফ্রাই। আচ্ছা মানে ঝোলের মাছ তোলা আছে, এইটা মাছ ফ্রাই। আচ্ছা আচ্ছা, আর এটা উস্তা আলু ভাজা আছে, উস্তা আলু ভাজা। তো গাইজ আমরা কিন্তু ফাইনালি নিয়ে নিয়েছি দুই বোনের রেস্টুরেন্ট বা কালীর হোটেল, তোমার যেই নামেই চেনো, নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম রাজকীয়, মানে বাঙালি মানেই তো একটু খেতে পছন্দ, আমরা বাঙালি মানে একটু বেশি খাই, রাজকীয় খাবার নিয়ে নিয়েছি। এই নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, দেখতেই পাচ্ছ আসে আছে পেঁয়াজ, শশা, লেবু, লঙ্কা, উচ্ছে ভাজা, উচ্ছালু ভাজা, স্পেশাল হচ্ছে বড়া পেয়ে গেছি, স্পেশাল বড়া। এখানে হচ্ছে আছে চাটনি, এখানে আছে মটন, একদম দেখতে পাচ্ছ মানে দেশি মটন, তোমাদের তো সব কিছু দেখালাম। এই পাশে হচ্ছে দই কাতলা, এই পাশে হচ্ছে ডিম কষা, এই পাশে হচ্ছে ভেজ ডাল, আর হচ্ছে শুক্তো। তো প্রথমে ডাল দিয়ে শুরু করা যাক, বাঙালি মানেই তো ডালে ভাতে একাকার, একটু ডাল দিয়ে প্রথমে শুরু করি। ডালটা পুরোটাই নিয়ে নিলাম, ডালটা দেখো কতটাই ঘন, মানে যেখানে ঢালবে তোমরা সেখানেই থাকবে, এদিক ওইদিক আর হবে না, অনেক জায়গায় ডাল মানে এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যায়, নদ মানে জলের মতো আর কি। একটু ডালটা দিয়ে প্রথমে ফ্রাইড রাইসটা খেয়ে দেখি কেমন লাগে। হুম
দারুণ খেতে। এবার একটু শুক্তো আলু ভাজা দিয়ে খেয়ে দেখি। জমে জমে, এই হচ্ছে ডালের বড়া। সাইজটাও কিন্তু অনেকটাই বড়। একটু ডালের বড়া খেয়ে দেখি, শুধু 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 টেস্ট করি। এটা অসাধারণ। একটু বড়া দিয়ে ফ্রাইড রাইস, আলু দিয়ে একটু জাস্ট জমে যাচ্ছে। একটু শুক্তো নিই হালকা করে, একটু শুক্তো নিয়ে ফ্রাইড রাইসে একটু মাখামাখি করে একটা বাইট দেওয়াই যাক। কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। তোমরা যদি সবজি ভাত নাও মাত্র 35 টাকা, আর হচ্ছে মাছ ভাত হচ্ছে 60 টাকা। এই হচ্ছে মাছটা নিয়ে নিচ্ছি, দই কাতলা। একটু মাছটা একদম দেখতে পাচ্ছ, ওফ খুলে আসছে, খুলে দেখো তেল তেলে। আর একটু তেল জিনিসটা ভালো পছন্দ করে। একটু মাছ দিয়ে একটু ফ্রাইড রাইস দিয়ে একটু খাওয়া যাক। অসাধারণ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আরে সাবস্ক্রাইবটা করো। ডান সাইডে আঙুলের নিচে দেখো লাল যে বোতামটা, ওইটা তো বারে বারে চাপ দাও, সাবস্ক্রাইবটা করো। এই হচ্ছে আজকের স্পেশাল জিনিস, মটন কষা। মটন কষাটা একটু নিয়ে নিই, একটু গ্রেভিটা দেখছো তো, দেখো একদম। এর প্রাইসটা, মটন থালির যে প্রাইসটা, এটা কিন্তু 80 টাকা, মাত্র 80 টাকা। কলকাতায় অনেক জায়গায় স্ট্রিট ফুড তোমরা খেয়েছো অবশ্যই, 80 টাকায় আমার মনে হয় না কোথাও তোমরা মটন থালি পাবে। মটন থালি খেতে হলে আসতে হবে কোথায়, অ্যাড্রেসটা তো বলেই দিয়েছি ভিডিওর ভিতরে, তো ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। একটু ছিঁড়িয়ে দেখি কতটা কী সেদ্ধ হয়েছে। একটু ছিঁড়ি, এই দেখো মটনটা দেখেছো, একদম দেশি খাসি, দেশি স্মেলটা সেই আসছে। প্রথমে একটু খেয়ে দেখি, জমে ক্ষীর। একটু গ্রেভি দিয়ে একটু হালকা একটা বাইট দিই। কিছু একটা ব্যাপার আছে, ওই যে আলুটা দেখি সেদ্ধ হয়েছে কতটা। আলুটার একটু বিগ সাইজ, সাইজটাই কিন্তু অনেকটা বড়। সেদ্ধটা দেখি, দেখো 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 পুড়ে যাচ্ছে। এই হচ্ছে দুই বোনের হোটেলের খেলা, চাপ দিলে আলু চলে যাবে অন্য পাতে, মানে এতটাই সেদ্ধ হবে। আমার সাথে থাকে, তোমার ভিডিওটা এনজয় করতে থাকো। আর এখন যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করো, তাহলে নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট আমরা তোমাদের মাঝে তুলে ধরতে পারবো। তো খেয়ে দিয়ে দেন, তারপর কথা হচ্ছে। আমরা দু বোনের রেস্টুরেন্টের থেকে কিন্তু খাওয়া দাওয়া ট্রাই করলাম, সব করা তরকারি কিন্তু খুবই সুস্বাদু ছিল, খুবই টেস্ট। তোমরা আসবে কি করে, তোমাদের আসতে হবে শিয়ালদা বনগাঁ লোকাল ধরে, নামতে হবে চাঁদপাড়া স্টেশনে। এই যে তোমাদের চাঁদপাড়া 2 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে, নেমে বনগাঁর দিকে আসতে 50 মিটার আসলে তোমরা বাঁহাতে দেখতে পারবে দু বোনের হোটেল বা কালীর হোটেল নামে কিন্তু পরিচিত। তো তোমরা এখানে আসতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও, আর যারা যারা এই দোকানে খেয়েছো তারা অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা আইটেম। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।